দেখুন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে মহাকাশ থেকে পরমাণু হামলা চালানোর যে ব্যবস্থা করছে রাশিয়া মহাকাশ থেকে পরমাণু হামলা চালানোর ব্যবস্থা করছে রাশিয়া শুনলে মনে হতে পারে আশির দশকের মাঝামাঝি ঠান্ডা যুদ্ধ নিয়ে তৈরি কোনো হলিউড মুভির চিত্রনাট্য কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রকের এই পরিকল্পনা ঘোর বাস্তব রাশিয়ার প্রতিরক্ষা বিজ্ঞানীরাই জানাচ্ছেন সে খবর মহাকাশ থেকে পরমাণু হামলা চালানোর জন্য সমরযান তৈরি করছে মস্কো এ খবর নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে রুশ মিলিটারি অ্যাকাডেমির স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স বিষয়ের অধ্যাপক তথা রাশিয়ার এই হাই প্রোফাইল প্রকল্পের অন্যতম প্রধানকর্তা কর্নেল অ্যালেক্সেই স্লোদনিকব জানিয়েছেন যে সমরযানটি তৈরি করছে রাশিয়া তা একাধারে যুদ্ধবিমান এবং মহাকাশযান সমরযানটির নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক বোম্বার কর্নেল সলোধব কথায় স্ট্র্যাটেজিক বোমবার সাধারণ বিমান ঘাঁটি বা রানওয়ে থেকে উড়বে যতক্ষণ সেটি বায়ুমণ্ডলের মধ্যে থাকবে ততক্ষণ কেরোসিনে চলবে বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশে ঢুকে যাওয়ার সময় কেরোসিনের বদলে মিথেন অক্সিজেন জ্বালানি ব্যবহার করতে শুরু করবে এই স্ট্র্যাটেজিক বোম্বার ইঞ্জিন পাকডিয়ে নামে এই স্ট্র্যাটেজিক বোম্বারের উপস্থিতি কোনো র্যাডারে ধরা পড়বে না পাক ডিএ নামে এই স্ট্র্যাটেজিক বোম্বারের উপস্থিতি কোনো র্যাডারে ধরা পড়বে না পৃথিবীর যে কোনো প্রান্তে পরমাণু বোমা ফেলতে পারবে পাক ডি রুশ প্রতিরক্ষা মন্ত্রক কিন্তু এখনই এই হাই প্রোফাইল প্রকল্প নিয়ে কোনো মন্তব্য করতে চাইছে না কিন্তু রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের কমান্ডার জেনারেল শেরগেই কারাকায়ব জানাচ্ছেন পাক ডি স্ট্র্যাটেজিক বোম্বারের ইঞ্জিনের মডেল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং পরীক্ষিত হয়েছে পরবর্তী দু বছর প্রকল্পের বিজ্ঞানীরা হার্ডওয়্যারের ওপর কাজ করবে দুই সালের মধ্যে রাশিয়ার স্ট্র্যাটেজিক বোম্বার তৈরি হয়ে যাবে বলেও কারাকায় মনে করছেন এবছরের ইন্টারন্যাশনাল মিলিটারি টেকনিক্যাল ফোরাম আয়োজিত হচ্ছে রাশিয়ার রাজধানী মস্কোয় সেই আন্তর্জাতিক মঞ্চে পাক দিয়ে প্রকল্প সম্পর্কে রাশিয়া আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করতে পারে বলেও খবর